ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি বিবেক থাকবে ইনশাআল্লাহ, ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি স্বচ্ছতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে, সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিন, যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে, দেখে নিন। যাকাত চালু করতে হবে, খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, যাকাত ফরজ না? যাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ যাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাজহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাজহাবে, মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সলাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ, নরম মানুষ না, মনে নরম মানুষ, নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করল, একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো, মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত? যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন, আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদের, আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত, ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনারা তো IMF বুঝবেন না, ওইটা দিয়ে আমি যাচ্ছি না, এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে। এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা, গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান দিয়ে নিবে, তারপর শ্রীলঙ্কা মানে রেখে দিবে। শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি? ওর গলায় আগে রশি পড়াইছে, নে তুই নে এগুলো সব নে, রশি আস্তে আস্তে টান দিছে, টান দিছে, দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে নব দাও, দেউলিয়া শেষ নাই। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের, কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়, কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। শুনে, সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজকের কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া, সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা যাদের যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বোঝাই আপনাদেরকে, বোঝেন চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝায়, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ, সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম, মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা, ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, আর ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে লসও আছে, ঝুঁকিও আছে। লাভও হতে পারে,
লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে পরশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝো ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে পারছি না এরপরও যদি দেখা যায় যে সামাজিক সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রে সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এ যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান এর জাকাত ছাড়াও আছে সাদাকা সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ পাক কিন্তু সাদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকেছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদর উহুদ তো হয়নি ইসলামে হয়েছে বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ান শুরু করে দিয়েছে তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওলা পালিয়ে যাবে এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পদে চলে আসছে বুঝতে পারছেন কি ভাই কিছু আচ্ছা কঠিন হচ্ছে আলোচনা মনে হয় আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই চা খাই কফি খাই শুনলে হবে হ্যাঁ এগুলোই শুনলে হবে খালি ভালো করে শুনি ইনশাল্লাহ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটো রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব 50% লস হলে 50% এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি আমাকে 110 দেওয়া লাগবে 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নেবেন না নেবেন সুদখোর কি লসের ঝুঁকি নেবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনী শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া হয়ে চলে যাবে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনীতির কথাগুলো পাকিস্তানের কথা ফলেছে পাকিস্তানের সামনে আরও ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর
আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেক্ট করে রাত দূর এসব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু হইল না সমস্যা নাই আমাদের কাজ কি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক আল্লাহ আল্লাহর দিনের দাঈদের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দেবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কারো প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হবে জাস্ট বলে দিয়ে চলে আসে সামনে আসে ফাযাক্কির নাফাআতিল যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সায়াযযাক্কারু মান ইয়াখশা যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলো করাপশনগুলো এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয় জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ করবেন কিনা শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্যে তাবিজ করার জন্যে হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলেছেন সূরা নাহল আয়াত নাম্বার 89 সূরা নাহল আয়াত নাম্বার 89 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাব হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে কিনা কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা ওয়া হুদান এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত মানে পথ নির্দেশ গাইডেন্স ওয়া রাহমাতান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া ওয়া বুশরা লিল মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুবহানাল্লাহ এই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে এর সমাধান কেমন করে বের করব আল্লাহ পাক আমাদেরকে এমন উলামায়ে কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই এস্টিমেশনগুলা প্রেডিকশনগুলা ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা শেষ হবে কি নবী দ্বারা এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটনা বাকি রেখেছেন তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে ততদিন পর্যন্ত এই বিশ্ব আল্লাহ বা কেয়ামত দিবেন না ইনশা আল্লাহ তাআলা আমি স্টাডি করে কথা বলছি আমি আমার টুপি থেকে কথা বলছি ততদিন পর্যন্ত এই বিশ্ব কেয়ামত হবে না ইনশা যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা নিয়াত করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেমটা অর্জন করবো ইনশাআল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসসির হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মোস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের ইলম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন
নাকি দ্বীনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা যাকাত দিবেন রমজান মাসে আল্লাহর ওয়াস্তে যাকাত গুলো দিয়ে দিবেন এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না হবেন সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা এ হাদিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নাউজুবিল্লাহ নিজের মাকে কেউ বিয়ে করে এর চেয়ে তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মিরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজের কথা বলছিলাম তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আযাব কি এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন নয় সবকিছু আল্লাহর সামনে সবকিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুবহানাল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমরা কি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন না মনে হয় আল্লাহ পাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না বয়সও নাকি বাড়বে না যাই হোক এটা ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসবে আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাখ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন এই যে কবরের যে আযাব যে আমরা একটা কথা বলি এটা আযাব বলতে রুহের আযাব কিসের আযাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আযাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালি রাহিমুল্লাহর বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি মানে ভালো ফিল করছেন মাশাআল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন
ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন, তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, হ্যাঁ এই এই কী কী করতে করতে ঘুমান, ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সুরা মুল্ক নাই, সুরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছানা ছাড়েন না, লাইট সব করেন না, আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছানা ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সুরা বাকারা শেষের দুই তিনটা আয়াত, সুরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়, ডানকাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে, আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, এবং এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি 5 বছর লম্বা করে দেন পারবেন কি না? আল্লাহবাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন আপনি, উঠতে পারতেছেন না। এখন এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কি না? আল্লাহবাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে, আসে না দলিল কোরআনে? আসে না কোন সুরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুরা কাফে আসে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিল, কষ্টের স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আজাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান, আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ, এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে, ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞাস করলেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়েই বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস, এই শয়তানি মাথা থেকে বেরোয়, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে, হ্যাঁ রক্তের নদীতে সাঁতার, এটা একটা বলেছে, একটা হচ্ছে পাথর খাওয়া,
আরো একটা শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সুদের কারণে এই মুহূর্তে বলে গেছেন, তিনটা পাপ। হ্যাঁ না না ও মনে পড়েছে, শুকরিয়া আল্লাহ শুকরিয়া। তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে আর কি। এই তিনটা শাস্তি তিনি দেখেছেন, দেখে জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে। তিনটার ক্ষেত্রেই জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বলি আমি 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে, আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কি না, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন, এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন, সম্পদ তো আরও বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন, 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রাবিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন, উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন পর্যন্ত, কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন, কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই, তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই, এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানিয়ে দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন, ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যাই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে, মাদ্রাসার জন্য কিছু অনুদান আদায়ের ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে। যারা উপস্থিত আছেন আপনারা, হালাল তিনটা গিফটের প্রথমটা দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ? যদি দাঁড়াতে না পারেন কি করবেন, বসে পড়বেন? বসেও পড়তে পারছেন নাকি করবেন, শুয়েও পড়তে পারছেন নাকি করবেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই,
হ্যাঁ সৃষ্টি ফরজি নামাজ পড়বো এটা আবার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা করলে ওঠা সময় পাওয়া যায় এমন নামাজ হয় না সমাজে কিছু এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন নামাজটা ধীর স্থির ভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ সেজদা লম্বা করেন সেজদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়ব ইনশাআল্লাহ যত ব্যস্ততা থাকুক তার আমি সময়টা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য কোনো সমস্যা নেই খতম তারাবি পড়ার চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করব যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করুন যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হচ্ছে কারণ কোরআন তো বুঝতে হবে অ্যাবজর্ব করতে হবে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো ইবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর ইবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গোনাহ মাফ করাতে পারে নাই সেই হতভাগা ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত ভাই কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ নেকিটা বলি ফজিলতটা বলি আপনি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার নেকি পাবেন ইনশাআল্লাহ সারা রাত তাহাজ্জুদ পড়াটা কষ্টের না কষ্টের কি না সবাই কি পারে পারে না এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাতে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন আম এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত অথবা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইক এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষে দুইটা বা তিনটা তিনটা পড়তে পারলে বেশি ভালো এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন পড়ে ঘুমিয়ে যান ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছে একটু আগ্রহ করে আমল করলেই হয় আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা ভুলে যান না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলেন না আল্লাহ পাক তার নবীকে বলছেন হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না কেন সাদা কালো ধনী গরিব হুয়েভার হিজ তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই কোন পাপ নাই শিরিক তো বুঝি ভাই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা কিতাব কিতাব তাওহীদ বইটা পড়ে নিন তো এখানে সব দেওয়া আছে শিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করে দিবেন এখন শিরকের পাপ কিন্তু অহরহ হচ্ছে চিন্তায় শিরক হচ্ছে কথায় শিরক হচ্ছে কাজ করতে গিয়ে শিরিক হচ্ছে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন শিরিক কি ও কেন ডিটেলস কত রকম শিরিক হচ্ছে বলা হয়েছে আর একটা বইয়ের নাম বলে দিলাম কিতাবুত তাওহীদ এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরিক কি ও কেন কত প্রকার কি কি এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায় পড়লেই দেখবেন কত রকম শিরিক আমরা এখন করছি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহ কি তাও মাফ করে দিবে নবীজি বলছেন হ্যাঁ যদি জেনা করে তাও মাফ করে দেবে যদি সে চুরি করে আল্লাহ কি তাও মাফ করে দেবে নবীজি বলছেন হ্যাঁ যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারে যদি সে তাওহীদ ঠিক থাকে তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে শিরকের ক্ষতি এবং তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে পারলে যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন মৌতের যন্ত্রণায় শাস্তি হবে কবরের আজাবে শাস্তি হবে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে
একদম শেষ ব্যক্তি, জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি, হতভাগা বলবো না, সেও তো সৌভাগ্যবানই, শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, আমিন। তো শেষ যে ব্যক্তি, একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার নাম জানেন না, জানেন কি না, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় দুনিয়া দিবেন, দশ গুণ বড় জান্নাত দিবেন। ছাড় এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্যে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান। আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো ওয়াদা করেছি, এক নাম্বার, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। আর ওয়াদা করেছি আমরা সবাই কোরআনের অর্থটা বুঝবো, যারা হাফেজ আছি রমজান মাসে পুরোটা পড়ে শেষ করবো, হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত হব না, চরিত্র হেফাজত করব, জেনা ব্যভিচারের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি বেশি দরুদ পড়ব আর সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পড়বো ইনশাআল্লাহ। আমরা আরেকটা ওয়াদা করি, আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা খাস পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে, আসলে তাদের ব্যাপারে এগ্রেসিভ কোনো পদক্ষেপ নেই, কোনো লাভ নাই। এই অভিজ্ঞতার আলোকে বলছি, বাসায় স্ত্রী যাদের আছে, যাদের নাই তারা তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালোই আছেন, আর যখন হবে তখনও ভালো থাকবেন, কিন্তু ওই ভালোর মজা একরকম, এই ভালোর মজা আর একরকম, ঠিক আছে? তো মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য হচ্ছে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেন না। এগ্রেসিভ হলেই সমস্যা, মনে রাখবেন পরিবার হয়ে গেলেই আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, তখন চামড়া হতে হবে গন্ডারের মতো মোটা, কানের পর্দাও গন্ডারের মতো মোটা হইতে হবে, সব কথা শোনাও যাবে না, সব কথা রিয়্যাক্ট করা যাবে না, ঠিক আছে? সবর সবর। আর নারীদের ব্যাপারে আল্লাহ রসুল বলে দিয়েছেন একটু বাঁকা হবে, বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে। সো তাদের ব্যাপারে কঠোর না হয়ে বুঝিয়ে সুঝিয়ে দিনের দিকে নিয়ে আসেন, আমল উৎসাহিত করেন, পর্দা চালু করেন, নিজের পরিবারটাকে ইসলামিক পরিবার বানানোর চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক আনায়াত করুন। এবং সবশেষে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আগামী রমজান মাসে অনলাইনে ইনশাআল্লাহ পুরো এক মাস ব্যাপী আমি কোরআন শিক্ষার কোর্স করাবো ইনশাআল্লাহ তাআলা। এটার পোস্ট ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই অনলাইনে আপনারা দেখতে পারবেন, 20 থেকে 25 দিনের মধ্যেই যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর বিজয়ী যারা হবেন আমি পরীক্ষা নিব ইনশাআল্লাহ, টপ 10 সহ যারা ভালো করবেন আমার পক্ষ থেকে স্পেশাল হাদিয়া আপনাদের সবার জন্য থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর এখানে আরেকটা রিকোয়েস্ট আছে, আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে সুষ্ঠুরূপে পরিচালনার জন্যে, বাস্তবায়নের নিমিত্তে আমাদের মাননীয় প্রধান অতিথি মন্ত্রী মহোদয় আলহাজ নুরুজ্জামান আহমদ সাহেব, তিনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও যিনি 360 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ইমান এবং আমলের উপরে রাখেন, এবং দিন ইসলামের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন, যাবতীয় পাপাচার থেকে আল্লাহ পাক তাদের সবাইকে হেফাজত করেন বলে আমিন। আমরা শেষ করার আগে সবাই একবার ইস্তেগফার পড়ি।